আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সমাপনী পরীক্ষার্থীদের আমি বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা নঙের জন্য একটা একটা করে ভিডিও দিব তো সেক্ষেত্রে আজকে আমি প্রথম তোমাদের কোশ্চেন দুইয়ের জন্য সাজেশনও বলতে পারো আবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট অঙ্কও বলতে পারো সেই অঙ্কটা করানোর চেষ্টা করবো অর্থাৎ আমরা আজকে কোশ্চেন নং দুই অর্থাৎ সমাপনী পরীক্ষায় কোশ্চেন নং দুইয়ে যে সকল যোগ্যতা ভিত্তিক অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসতে পারে তার মধ্য থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট তিন চারটে অঙ্ক আমরা সমাধান করব। তো প্রথমেই আমি যে অঙ্কটা করব, সেই অঙ্কটার নাম হলো আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করব এখানে আমি অঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তারপর আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি অঙ্কটা এখানে বলছে রহিম সাহেব প্রতি হালি বিশ টাকা দরে বারো হালি কলা ক্রয় করলেন তিনি আট জনের মধ্যে চার হালি কলা বিতরণ করলে কয়টি অবশিষ্ট থাকবে যদি তিনি পনেরো জনের মধ্যে এক হালি করে কলা বিতরণ করতে চান তবে তার কত টাকা বেশি লাগবে একটা অঙ্ক তারপরে দ্বিতীয় অঙ্কটা আমরা যেটা আমি আগে অঙ্কগুলো বলে নিচ্ছি তারপরে আমি তোমাদেরকে সমাধান করব দ্বিতীয় অঙ্কটা বলছে রায়হান সাহেব নতুন বাড়ির জন্য চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পঁয়তাল্লিশটি বাল্ব বাল্ব বলতে বাতি এবং আটটি ফ্যান কিনলেন প্রতিটি ফ্যানের মূল্য তিন হাজার একশো পঞ্চাশ টাকা রায়হান সাহেব কত টাকার ফ্যান কিনলেন প্রথম প্রশ্ন বলছে রায়হান সাহেব কত টাকার ফ্যান কিনলেন দ্বিতীয়টা বলছে রায়হান সাহেবের প্রতিটি বাল্বের ক্রয় মূল্য কত ছিল রায়হান সাহেব যদি বাল্ব না কিনে শুধু ফ্যান কিনতেন তবে তিনি কয়টি ফ্যান কিনতে পারতেন এই একটা অঙ্ক তারপরে আমাদের যে তিন নম্বর অঙ্কটা আসছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব তিন নম্বর অঙ্কটা বলছে জাহির সাহেবের মাসিক আয় আট টাকা তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ তিন টাকা ও অন্যান্য খরচ বাবদ চার টাকা ব্যয় করেন বাকি টাকা ব্যাংকে জমা রাখেন বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ মোট কত টাকা ব্যয় করেন তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা করেন জাহির সাহেব এক বছরে কত টাকা জমা করেন এটা হলো তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ব্যবসায় পনেরো জন সমান অংশীদার তারা বছরে বিরাশি হাজার চারশো চল্লিশ টাকা লাভ করলো হ্যাঁ তো প্রত্যেকে কত টাকা লাভ পেলো প্রত্যেকের মাসিক লাভের পরিমাণ কত প্রত্যেকের মাসিক দশ টাকা বেশি লাভ হলে ওই ব্যবসায়ে বার্ষিক কত টাকা বেশি লাভ হবে এই হলো চারটা মোটামুটি কথাবার্তা তোমাদেরকে আবারও বলে নিচ্ছি আমি আজকে কোশ্চেনং দুইয়ের যত সাজেশন আছে যত সমস্যা আছে সেটা নিয়ে কথা বলবো অর্থাৎ আজকে দুই নঙের জন্য টোটাল ভিডিওটা শুধুমাত্র দুই নঙের জন্য হ্যাঁ তারপরে আমি নেক্সট ভিডিও হয়তো তিন রঙের জন্য দিব এভাবে ধারাবাহিকভাবে আমি একটা সম্পূর্ণ কোর্স অর্থাৎ আঠারো তারিখ সমাপনী পরীক্ষা শুরু হওয়ার আগেই আমি তোমাদেরকে সবগুলো নংয়ের জন্য আলাদা আলাদা ভিডিও দিব তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা প্রত্যেকে পুরা ভিডিওটা দেখবে এবং অঙ্কগুলো খাতায় নোট করবে তুলবে আর একটা বিষয় হলো তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে এবং না বুঝলে কমেন্টস করবে আর দ্বিতীয়ত লাইক ভালো লাগলে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে মাই চ্যানেল ওকে তো গো আমরা শুরু করবো প্রথম অঙ্কটা প্রথমেই যে অঙ্কটা সমাধান করবো তার মধ্যে ক নম্বরে যে প্রশ্নটা বলেছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে ক নম্বর অঙ্কে বলেছে যে আবার আমি ক নম্বর সমাধান লিখবো তো ক নম্বর অঙ্কে বলেছে কি আমরা দেখি বলছে রহিম সাহেব মোট কত টাকার কলা ক্রয় করলেন আবারও বলছি রহিম সাহেবের প্রতি হালি কলার দাম বিশ টাকা কলা কিনছে বারো হালি তো আমরা সেক্ষেত্রে লিখব যে এক হালি কলার দাম বিশ টাকা সুতরাং কলা কিনছে বারোহালি কিন্তু বারোহালি কলার দাম বিশ গুণ বারো টাকা সমান সমান দুশো চল্লিশ টাকা এটা কীভাবে করলাম বারো দিয়ে কে গুণ করলাম বারো দুগুণে চব্বিশ আর একটা শূন্য বসাই দিলাম তো এটা হলো ক নম্বর উত্তর আমরা উত্তর লিখবো দুইশো চল্লিশ টাকা এবার খ নম্বর অঙ্কে বলা হয়েছে খনম্বর অঙ্কে বলছে তিনি আটজনের মধ্যে চার হালি কলা বিতরণ করলে কয়টি অবশিষ্ট থাকবে তো দিছে কয়জনকে আটজনকে কত হালি চার হালি তো প্রতি হালিতে কয়টি থাকে প্রতি হালিতে থাকে চারটি তো চার হালিতে থাকে কয়টি আমরা এটি একটু দেখব হুম খ নম্বরে তা লিখতে হবে আমরা জানি এক হালি সমান চারটি সুতরাং চার হালি সমান সমান চার গুম চার টি তাহলে নিশ্চয়ই জানি চার চারা ষোলোটি এই ষোলোটি কলা তারা দিছে কয়জনকে ষোলোটি কলা দিছে আটজনকে তাহলে আটজনে পাবে ষোলোটি একজনে পাবে ষোলো ভাগ আট কেমন সমান সমান দুটি এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো অবশিষ্ট থাকে না সব কলা দেয় তা আমাদের উত্তরে তাই লিখতে হবে অবশিষ্ট অবশিষ্ট কলা শূন্যটি বা অবশিষ্ট থাকে না এটা হলো খ নম্বর উত্তরের শেষ তারপরে আমাদের গ নম্বর উত্তরে বলা হয়েছে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি তিনি পনেরো জনের মধ্যে এক করে কলা বিতরণ করতে চান তাহলে আমি আবার বলবো তিনি কলা বিতরণ করতে চান পনেরো হালি কেন পনেরো হালি পনেরো জনকে দিবে প্রত্যেক এক হালি দিবে তো পনেরো হালি বিতরণ করতে চাই তো কলা কিনেছে বারো হালি তো তাহলে কলা কলা প্রয়োজন কত হলে তিন তিনহালি ওকে তাহলে হালির দাম বিশ টাকা সুতরাং হালির দাম বিশ গুণ তিন ষাট টাকা কেমন তাহলে তার অতিরিক্ত টাকা লাগবে বা বেশি টাকা লাগবে কত উত্তর বেশি টাকা লাগবে ষাট টাকা কেমন তা আমরা প্রথম সৃজনশীলটা বুঝলাম এবার আমরা করবো যেটা সেটা হলো দ্বিতীয় সৃজনশীলটা আমরা দ্বিতীয় সৃজনশীলটা সমাধান করবো এখন দ্বিতীয় সৃজনশীলটা কী বলছে আবার আমরা দেখি দ্বিতীয় রায়হান সাহেব নতুন বাড়ির জন্য এত টাকা দিয়ে এতটি বাল্ব তো রায়হান সাহেব কত টাকার ফ্যান কিনলেন প্রতিটি ফ্যানের মূল্য এত টাকা তো ফ্যান কিনছে কয়টি আটটি আবারও বলছি বন্ধুরা প্রত্যেকটা ফ্যানের দাম দেওয়া আছে এবং ফ্যান কিনছে আটটি তো ফ্যানের মোট দাম বের করতে বলছে এটা আশা করি সবাই পারবে তারপর আমি করে দিচ্ছি যারা পারবে না তারা এখান থেকে বুঝে নিবে যে একটি ফ্যানের দাম তিন হাজার একশো পঞ্চাশ টাকা তো সুতরাং ফ্যান কিনছে আটটি তো আটটি ফ্যানের দাম কত হবে তিন হাজার গুণ আট টাকা তো এটাকে আমরা গুণ করে বের করবো কেমন তো তিন হাজার একশো গুণ আট আমরা তিন হাজার একশো পঞ্চাশ গুণ আট করে বের করব আমাদের বের হবে যেটা সেটা আমরা এখানে রাফ করে নিব তিন হাজার একশো পঞ্চাশ গুণ আট আট শূন্য গুণের শূন্য তো পাঁচ হাজার চল্লিশের শূন্য হাতে চার আটকে আট আট চার বারো বারো দুই হাতে এক তিন হাজার চব্বিশ আর এক পঁচিশ তাহলে কত আসলো পঁচিশ হাজার দুইশো টাকা তা তিনি মোট ফ্যান কিনলেন কত টাকার আমরা আশা করি বুঝতে পারছি তিনি ফ্যান কিনলেন কত টাকার ফ্যান কিনলেন পঁচিশ হাজার দুইশো টাকা এবার আমরা খ নম্বর অঙ্ক করব এটার উত্তর লিখে নেব উত্তর হল পঁচিশ হাজার দুইশো টাকা তো খ নম্বর প্রশ্নে আমাদের বলেছে কি আমরা একটু খেয়াল করে দেখব নম্বর অঙ্কে বলেছে রায়হান সাহেবের প্রতিটি বাল্বের ক্রয় মূল্য কত টাকা ছিল তো রায়হান সাহেব বাড়ির জন্য এত টাকা দিয়ে পঁয়তাল্লিশটি বাল্ব কিনছে এত টাকা দিয়ে তার মানে এই টাকাটা হলো পঁয়তাল্লিশটি বাল্বের দাম পঁয়তাল্লিশটি বাল্বের দাম কত টাকা এত টাকা তা আমাদের কাছে জানতে চাইছে যে প্রতিটি বাল্বের ক্রয় মূল্য কত ছিল তাহলে পঁয়তাল্লিশটার দাম যদি এত টাকা হয় একটির দাম কত সেটা আমাদের এখন বের করতে হবে তাহলে আমরা লিখব পঁয়তাল্লিশটি মূল্য চৌত্রিশ হাজার সুতরাং একটি বাল্বের মূল্য কত এই চৌত্রিশ হাজার পঞ্চাশ ভাগ পঁয়তাল্লিশ তাহলে আমরা একটা মূল্য পেয়ে যাব তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভাগ করতে হবে তা আমরা ভাগ বন্ধুরা দেখতে পাচ্ছি চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ এবার পঁয়তাল্লিশ চৌত্রিশের মধ্যে যায় না পঁয়তাল্লিশকে তাই এই তিনটার মধ্যে নিতে হবে মানে তিনশত কি বলা হয় তিনশত ছেচল্লিশের মধ্যে নিতে হবে তিনশত ছেচল্লিশের মধ্যে আমাদের পঁয়তাল্লিশ কতবার যায় সেটা দেখতে হবে তো আমরা যদি সাতবার নেই চার সাত আঠাশ সাতবার গুণ করে দেখি পঁয়তাল পঁয়তাল্লিশ গুণ সাত পাঁচ তিন তিন সাত আর উনত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ এটা তাহলে আমরা এখানে যদি নেই সাতবার তাহলে আসে তিনশো তো পনেরো বিয়োগ করলে এখানে থাকে এক এখানে থাকে তিন নামাবো এখান থেকে পাঁচ তো দেখা যাচ্ছে তিনশো পনেরো তো আরও একবার সাত নিলে তিনশো পনেরো আসে এবার কিছু থাকেন উপর থেকে শূন্য নামাইলাম তো পঁয়তাল্লিশ উপর থেকে নামানোর কারণ এখানে রেজাল্টও শূন্য আসবে তাহলে সাতশো সত্তর টাকা তাহলে প্রতিটা বাল্বের মূল্য কত টাকা সাতশো সত্তর টাকা আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো এবার আমরা গ নম্বর অঙ্কটা করবো গ নম্বর অঙ্কে কী বলেছে সেটা আমরা একটু চেষ্টা করবো বোঝার গ নম্বর অঙ্কে বলেছে রায়ান সাহেব রায়ান সাহেব যদি বাল্ব না কিনে শুধু ফ্যান কিনতেন বাল্ব কিনবে না কিনবে কি ফ্যান তবে তিনি কয়টি ফ্যান কিনতে পারতেন আচ্ছা আমরা বাল্বের যে মূল্য আছে এই মূল্যটা দ্বারা আমরা কয়টা ফ্যান কিনতে পারতাম সেটা বের করলেই হয় কারণ তিন হাজার টাকায় আমরা কয়টা ফ্যান পাই আমরা সেটা কিন্তু জানি কয়টা ফ্যান পাই একটা ফ্যান পাই তিন হাজার একশো পঞ্চাশ টাকায় আমরা ফ্যান পাই কয়টা তিন হাজার একশো পঞ্চাশ টাকায় আমরা ফ্যান পাই একটা হ্যাঁ তো আমরা কয়টা ফ্যান কিনতে পারতাম সেটা দেখব মোট বাল্ব না কিনে শুধু ফ্যান কিনতে হবে তিনি কয়টি ফ্যান কিনতে পারতেন আচ্ছা প্রথমে তিনি ফ্যান কিনছেন আটটি এখন আমরা ওই টাকা দিয়া বাল্বের টাকা দিয়ে কয়টা ফ্যান পাই তো সেটা বের করব তাহলে লিখবো তিন হাজার একশো পঞ্চাশ টাকায় ফ্যান পাবে একটি সুতরাং আমরা এখন ওই যে চৌত্রিশ হাজার পঞ্চাশ টাকায় ফ্যান পাবে এই তিন ভাগ আমরা কত পঞ্চাশ তা ঠিক এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব তো আমরা একটু দেখি কয়টার উপর কত পর্যায়ে তিন চার ছয় পাঁচ শূন্য এখানে তিন এক পাঁচ শূন্য তো এটা যায় একবার একবারে আসে তিন এক পাঁচ শূন্য বিয়োগ থাকে পাঁচ থাকে এক থাকে তিন যায় না এখান থেকে শূন্য নামালাম এবার এটা গেলে যায় একবার তা তিন হাজার তাহলে কয়টি হয় এগারোটি তাহলে বাল্বের টাকা দিয়ে পাবো এগারোটি আর এমনিতে ফ্যান কিনছে আটটি তাহলে সুতরাং মোট ফ্যান হবে এগারো যোগ আটটি তাহলে উনিশটি মোট ফ্যান কিনতে পারতো কয়টি উনিশটি বুঝতে পারছি বন্ধুরা উন উনিশটি ফ্যান কিনতে পেত তারপরে আমরা এখন চলে যাব তিন নম্বর অঙ্কে আমাদের তিন নম্বর অঙ্কে কি বলেছে আমরা তিন নম্বর অঙ্ক সলভ করার চেষ্টা করব তিন নম্বর অঙ্কে কী বলেছে আমরা একটু দেখি তিন নম্বর অঙ্কে বলেছে জাহির সাহেবের মাসিক আয়দা আছে তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ এই টাকাটা ব্যয় করে অন্যান্য অন্য খরচ বাবদ এই টাকাটা ব্যয় করে তার মানে তার খরচ দুই ধরনের একটা হলো বাড়ি ভাড়া আর একটা হলো অন্যান্য আর তার বেতন হলো একটা তো এখন বলছে বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ মোট কত টাকা ব্যয় করেন বন্ধুরা আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি বাড়ি ভাড়া এবং অন্যান্য আর এই দুইটার মোট কত এটাই জানতে চাইছে তা আমরা এই দুইটা যোগ করে দিলে আমাদের ক নম্বরের উত্তর হয়ে যাবে কেমন তা আমরা ক নম্বর উত্তর লিখতে পারি যে জাহিদ সাহেব জাহিদ সাহেব বাড়ি ভাড়া দেন বাড়ি ভাড়া দেন তিনি তিন হাজার একশো টাকা আর জাহির সাহেব অন্যান্য খরচ দেন চার হাজার পাঁচশো টাকা তার খরচ তাহলে মোট খরচ করেন যোগ করি সাত হাজার টাকা এটাই ক নম্বর উত্তর তিনি মোট কত টাকা খরচ করেন মোট খরচ করেন এটা পেলাম সাত হাজার টাকা পরে খ নম্বরে বলছে তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি খ হতে যে মাসিক বেতন আট হাজার পাঁচশত টাকা আর জাহির সাহেবের মাসিক খরচ সাত হাজার ছয়শো টাকা লিখে নিতে পারি হতে পাই কে পারি জাহিদ সাহেবের মাসিক খরচ সাত হাজার ছয়শো টাকা তাহলে তিনি এক মাসে জমা করেন এই থেকে এটা বিয়োগ করব 0 0 0 0 6 থেকে কত হবে 9 হলে হাতে 1 8 0 তাহলে 900 টাকা তিনি প্রতি মাসে কত টাকা ব্যাঙ্কে জমা রাখেন তিনি 900 টাকা জমা রাখেন উত্তর হবে 900 টাকা হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন তারপর গ নম্বর বলছে জাহিদ সাহেব এক বছরে কত টাকা জমা করেন আচ্ছা প্রতি মাসে কত টাকা জমা করে এটা আমরা বের করতে পেরেছি তাহলে আমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানি যে এক বছর সমান সমান বারো মাস তা আমরা লিখে নিতে পারি গ নম্বরে যে আমরা জানি এক বছর সমান সমান আমরা জানি কি এক বছর সমান সমান বারো মাস আমরা জানি এক বছর সমান সমান বারো মাস তাহলে খ হতে পাই এক মাসে জমা করে কত টাকা নয়শো টাকা এতে তো সমস্যা নেই তাহলে শ্রোতারা বারো মাসে জমা করে নয়শো গুণ বারো ওকে এটার আমরা টেকনিক্যালি গুণ করতে পারি বারোকে নয় দ্বারা গুণ করবো তাহলেই হয়ে যাবে দুইটা শূন্য বসাই দেবো তারপর আমরা নয়শো গুণ বারো করতে পারি দুই শূন্য গুণে শূন্য দুই শূন্য গুণ নয় দু গুণে আঠারো তারপরে এক শূন্য গুণে শূন্য এক শূন্য গুণ নয় নয় শূন্য শূন্য আট দশ তাহলে হাজার দশ হাজার আটশো টাকা এক বছরে জমা করে তিনি দশ হাজার আটশো টাকা এটা গেল আমাদের তিন নম্বর সৃজনশীল এরপরে চার নম্বর সৃজনশীলে বলা হয়েছে একটি ব্যবসায়ের পনেরো জন সমান অংশীদার তারা বছরে এত টাকা লাভ করে প্রত্যেকে কত টাকা লাভ করে তাহলে অংশীদার প্রয়োজন পনেরো জন পনেরো জনে লাভ করে বিরাশি হাজার চারশো চল্লিশ তাহলে একজনে কত এটাকে ভাগ দিলেই পেয়ে যাবে তা আমরা একটু করি ক নম্বরে বলা হয়েছে অংশীদার পনেরো জন তাহলে পনেরো জন অংশীদার লাভ পাবে চল্লিশ টাকা তাহলে একজন অংশীদার মানে প্রত্যেক মানে একজন একশো জন অংশীদের কত পাবে বিরাশি হাজার চারশো চল্লিশ ভাগ পনেরো টাকা তো আমাদের এটাকে ভাগ করে বের করতে হবে তা আমরা বন্ধুরা ভাগ করবো পনেরো দিয়ে বিরাশি হাজার চারশো চল্লিশ হাজার চারশো চল্লিশকে ভাগ করার চেষ্টা করি পাঁচ পনেরো রং কত পঁচাত্তর থাকে কত সাত হাতে এখানে চার নামাই তারপরে চার পনেরো রং থাকে কত চোদ্দো নামাই চার এবার আমরা যদি নেই সাত সত্তর সাত পনেরো কত আমরা একটু গুন করে দেখি একশো পঁয়ত্রিশ বিয়োগ করলে পাশে আছে কত হলে চোদ্দ হবে নয় হলে হাতে এক তো নয় হাতে নব্বই তো ছয় পনেরো কত নব্বই তাহলে রেজাল্ট আসে চার পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই টাকা এটা কিন্তু একজনে লাভ পাবে তো প্রত্যেকের লাভের পরিমাণটা এটা এটা আমরা কিন্তু ভাগ করে বের করলাম খ নম্বর অঙ্কে বলছে কি প্রত্যেকের মাসিক লাভের পরিমাণ কত আচ্ছা তারা কিন্তু এক বছরে এই টাকা লাভ পায় তো এক বছরে যদি পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই টাকা পায় তাহলে তারা প্রতি মাসে কত পাবে এক বছর সমান সমান কয় মাস বারো মাস ঠিক আছে তাহলে আমরা খ নম্বর লিখে নিতে পারি এক বছর সমান বারো মাস এটা আর কি লিখে নিতে পারি তাহলে বারো মাসে লাভ পাই পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই টাকা তো সুতরাং এক মাসে লাভ পাবে মানে প্রতি মাসে ছিয়ানব্বই ভাগ বারো আমরা এটাকে ভাগ করবো ভাগ করলেই আমরা পেয়ে যাবো পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই তাহলে বারো দিয়ে চার বারং আটচল্লিশ থাকে কত চে কত চোদ্দ হবে ছয় হলে হাতে এক পাঁচ ছয় আর থাকে না তো নয় নামাবো এবার পাঁচ বারং পাঁচ বারং ষাট থাকে কত নয় ছয় তাহলে আট বারং কত ছিয়ানব্বই ঠিক আছে তাহলে কত আসে চারশো আটান্ন টাকা তাহলে প্রত্যেকের মাসিক লাভের পরিমাণ চারশো আটান্ন টাকা কেমন এরপরে আমরা গ নম্বর অঙ্কে যাব প্রত্যেকের মাসিক দশ টাকা বেশি লাভ হলে ওই ব্যবসায় বার্ষিক কত টাকা লাভ বেশি হতো তাহলে একজনের লাভ বেশি হয় কত গ নম্বরে একজনের লাভ বেশি হয় দশ টাকা তো সুতরাং পনেরো জনের লাভ বেশি হয় দশ গুণ পনেরো টাকা একশো পঞ্চাশ টাকা মনে রাখতে হবে এই একশো পঞ্চাশ টাকা কিন্তু তাদের এক মাসে লাভ হয় কিন্তু এক বছরে না সুতরাং এক বছরে লাভ বেশি হবে একশো পঞ্চাশ গুণ বারো মানে এক দিয়ে গুণ করলাম এটা এক মাসে হয় তাহলে এটার দ্বারা আমরা যদি একশো পঞ্চাশ আর বারো গুণ করি তাহলে আমাদের মেবি আঠারোশো হবে ঠিক আছে এই আঠারোশো টাকা লাভ বেশি হতো তো উত্তরে আঠারোশো টাকা তো বন্ধুরা ভালো থাকবে আজকে এই পর্যন্তই দুই নংয়ের সাজেশন প্লাস অঙ্ক তারপরে তোমাদের আরেকটা অঙ্ক আছে দুই নঙের জন্য সেটা আমি বলে দিচ্ছি তোমরা করে নিবে সেটা হলো তোমাদের ওই যে দুটি গরুর এবং কিছু ছাগলের তিনটি ছাগলের মূল্যে একত্রে এত টাকা এরকম একটা অঙ্ক আছে অনুশীলনে তিনে সেই অঙ্কটা করে নেবে ঠিক আছে তো ভালো থাকবে বাই